Capital FM. So Medi. So Uncut. Yes, আপনারা শুনছেন নাট বল্টু, এটা শুনছেন না, শোনা শুরু করবেন নাকি? যখন রেস্ট নেই ইন পিস হি রেস্ট আমাকে কেউ ডিস্টার্ব করতে পারে না, আমি ইন পিসে থাকি। তো ইয়েস, আপনারা শুনছেন নাট বল্টু দ্য ডুফন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 রেডিও নেসির এক নম্বর কমেডি শো বলা যেতেই পারে, যেহেতু আমাদের লিসেনার হিউজ। ইয়েস, নাট ভাই আজকে আছেন, গত দুই দিন তিনি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? আপনার পয়সা পাতি মানে অনেক অনেক টাকা না? অনেক টাকা কার খরচ হইতেছে? আপনার খরচ হইতেছে? হ্যাঁ, অনেক খরচ হইতেছে বল্টু, প্রচুর প্রচুর টাকা খরচ খরচ হইতেছে। মেয়েটা কি এখন বসে আলেবি বলছে? কোন মেয়ে? প্রথমটায় রাজি মানে সম্মতি দিলেন, পরেরটায় আবার সম্মতি দিলেন না। এখন পৃথিবীতে শুধুমাত্র গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড পোষার জন্যই তোমাকে টাকা খরচ করতে হয়, এমন কিন্তু না। না না, ঠিক না, কিন্তু গার্লফ্রেন্ড পোষার জন্যই টাকা খরচ করতে, বাকি টাকা খরচ হয় না তেমন একটা। না, এই জন্য আমাদের আজকের পোস্ট, গার্লফ্রেন্ডের টাকায় যে ছেলে জীবিকা নির্বাহ করে সে পুরুষ নয়, মহাপুরুষ। মহাপুরুষ, আমরা তো আপনাকে মহাপুরুষ হিসেবেই জানি রে ভাই। আমি তো মনে করেন নাদান পুরুষ, মানে গার্লফ্রেন্ড তো কর্তৃক করছে লোকে বিয়ে করে পয়সা গেছে। বাহ বাহ, আর আপনি দেখেন, আমরা একটু আগেই খরচের হিসাব শুনছিলাম তোর। গুণী মানুষদের এইরকম হয় মাঝে মাঝে জীবনে, একবার তো সবাই গুণী হয়। আগে শুনতাম যে মেয়েদের সম্পর্কে মানুষজন বলতো, মাঝে মাঝে আমিও বলতাম, আমাদের লিসেনারদের সেই খুব যে বল্টু মেয়েদের পিছনে লেগে থাকে। অ্যাকচুয়ালি আমি মেয়েদের পিছনে লেগে থাকতাম না, আমি সত্যি কথাগুলো বলতাম, যেগুলো আগে আমাকে জোক মনে হতো সেগুলো এখন আমার জীবনে সত্যি হয়ে ফিরে আসছে। অদ্ভুতভাবে একটা একটা ছেলে দুই দিন আগেও মেয়েদের নিয়ে জোক বলতো, দুইটা দিন পরেও সেই ছেলেটা কি করে বুঝে গেল? জোক এখনো বলি, কিন্তু আমি আগে জোক হিসেবে বলতাম, আর এখন বাস্তব অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা বলি। ওই যে বলেন একটা জোক ছিল যেরকম, যে একটা মেয়েকে আপনি বলবেন অর্ধেক, ওই বুঝবো চার ভাগের এক ভাগ, কিন্তু রিয়েক্ট করবো চার গুণ, ওরকম অবস্থা। মানে আপনি খালি কইলেন যে তুমি এই কা, এই পর্যন্ত কইলেন, হ্যাঁ আমি এটা করবই, তোমার কোন সমস্যা আছে আমার তোমার করতে থাকতে মনে থাকো না, এরপর নিজে কানবো তোমার সাথে। হ্যাঁ, এরকম একটা মেয়ে ছবি একটা পার্টিতে গেলে, আমি বলতে চাইছিলাম যে কা পর্যন্ত শুনছে, আমি বলতে চাইছিলাম যে আমি তোমার কাছে ঋণী, এইটা শুনতে হবে তো না আসলে। হ্যাঁ, বলে যে একটা মেয়ে পার্টিতে গেছে, পার্টিতে গিয়ে সে ছবি তুলবে একশোটা, সেখান থেকে ডিলিট করবে 99টা, একটা সিলেক্ট করে ফেসবুকে আপলোড দিবে, তারপরেও ক্যাপশন দিবে আমি চাই নাই, হি সেড সো। হঠাৎ করে ক্যান্ডিড 99টা পোস্ট ছবি ডিলিট করে লাস্ট একটা দিয়ে বলবে ক্যান্ডিড। কেউ কেউ তো সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যান্ডিড। আবার দেখা যাবে যে গ্রুপ ছবি তুলছে, আরেকদিন দূর থেকে তুলে দিছে, ও কিন্তু সবার পিছনে দাঁড়া রয়েছে, লেখা থাকবে সেলফি। আমি বুঝি না ভাই, মানে ও কথা হলো যে ছবিটা সুন্দর ওটা সেলফি, আর যে ছবিটা ধরো দেখা যাবে চোখ মুখ তেরা বেলা ওটা ক্যান্ডিড। বাহ সুন্দর একটা ডেফিনেশনে চলে আসলো, কিন্তু ক্যান্ডিড এবং সেলফির একটা ডেফিনেশনে, মানে একটা ছেলে দেখছেন যে এটা চকলেট খাইতেছে, ওটা ক্যামেরার দিকে তাকায় রয়েছে, আচ্ছা ঠিক তাকায় পোজ দিয়া ক্যান্ডিড। পরে তারা বললেন ভাই, যেটা আপনি ক্যামেরার দিকে তাকায় পোজ দিবেন সেটা কখনো ক্যান্ডিড হয় না, মানে হঠাৎ তুলে ফেলেছে কেউ একজন, মানে আপনি নড়তেছেন চড়তেছেন ভাববঙ্গি করতেছেন তখন তুলে ফেলালো, সেটা ক্যান্ডিড না রে ভাই। আপনি বলতে বুঝেছেন আমার হাতে ক্যান্ডি আছে, ওটা আমি ইট করতেছি, ক্যান্ডিড ক্যান্ডিড।
একমনে অসংখ্য লোকজন পাবেন আপনি যে কি কাউকে তো কাউকে তো পাবেন বুঝাবেন কিছু বুঝবে কিছু ওই তো দেখছেন ছুটছে আমার পিছু পিছু কোথায় তুমি মানে আমি শুতে থাকি কবর থাকি যেখানে থাকি ফোন তাকে দিতে যেমন এক মহিলা তার স্বামীর কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতেছে ছোট ছেলেটা ক্লাস টেনে উঠছে মেজর ফোর্থ সাবজেক্ট নিছে কম্পিউটার ওরে একটা কম্পিউটার কিনা দেওয়া লাগে বড় ছেলেটা ডাক্তারি পড়তেছে স্টেথোস্কোপ কিনার টাকাটা নাই ছোট মেয়েটা তো বড় হয়ে গেছে বিয়ে দিব যৌতুক হিসেবে জামাই মোটরসাইকেল চাইছে ভিতর থেকে আওয়াজ আসলো ওরে আমি কবরে আসছি রে দুবাই যাই নাই মানে কবরে গিয়ে শান্তি নাই তার কাছ থেকে যে রিপ্লাইটা আসছে চিন্তা করুন কত কষ্ট থাকে সে আবার রিপ্লাইও দিচ্ছে আমি কবরে আইছি দুবাই যাই নাই মানে এটা অস্থির ছিল আজকের দিনের এক মানে দুবাই গেলে যদি মনে করেন কে একটু বিদেশ গেলো আমি আমার ভাই আছে বড় ভাই সে বিদেশ ঘুরে এক মাস দেড় মাস পর পরই এদিক ওদিক ঘুরে তো আমি বললাম যে ভাই আপনি যে একটা ঘরে একটা মেয়ে আছে ভাবি আছে তারপর আপনি কেমনে ঘুরেন আপনার মতো ট্যালেন্টেড লোক তো নাই রে ভাই কাই যাই চলে যাই তা আমি ভাবি কিছু বলে না কারণ বলে যাওয়ার সময় বলে কি বলে বলে এটা নিয়েছো এটা নিয়েছো নিয়েছো এবং নিয়ে আসি তারপর চুপচাপ হয়ে যায় বাহ এত মানে লাকি তো আপনি যাই এখন যে কি করেন আপনি এত টাকা পান কই আপনি তো যে কাজ করেন আমার তো কাছে তো মনে হয় না যে এত টাকা পাওয়ার কথা ঘোরাঘুরি কয়ে যের জন্য যাই রে ভাই সে করছে কি মানে তার জন্য সুখ সে সুখটাকে ভাগ করে নিছে সে যে যে দেশে যায় সেই সে দেশে একটা করে বিয়ে করছে এই কথা শোনার পর আমার মাথা চরকি লাল ঘুরতেছে আমি কি ভাইটা কেমনে পারছেন মানে সে কি লেভেলের কোন লেভেলের কি লেভেলের মানে সুখ এভাবে ভাগ করে নিতে হবে বিশ্বে কয়টা দেশ আপনি বাংলাদেশে সুখ পাইতেছেন না একটু একটু আধা ঘন্টার জন্য সৌদি আরব ঘুরে আধা ঘন্টা মালয়েশিয়া মরিশাস থাইল্যান্ড ঘুরে আসবেন গেলে প্রতি দেশে একটা করে বউ সুখ ভাই কত কতগুলা দেশের নাগরিক সে কোন দেশের নাগরিক না টুরিস্ট টুরিস্ট একটা দেশের নাগরিক বাকি দেশে টুরিস্ট ম্যারেজ কেমনে যে করছে আই ডোন্ট নো সে কেমনে ম্যানেজ করে কি করছে তো যারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে মনে করে আমাদের আমাদের দেশেও আছে না আমাদের আশেপাশে ওই রকম অনেকে থাকে প্রত্যেক জেলায় জেলায় বিয়ে করে রাখছে হ্যাঁ জেলায় জেলায় বিয়ে করে ঘুরে না আছে অনেকে আছে যে ঢাকা টু খুলনা একটু ভালোবাসে নেই কোনো ভাবনা নিয়ে যাব ভাবনা মানে আমাদের আত্মীয় স্বজনরা বিদেশ গেলে আমরা কি এক্সপেক্ট করি উফ কত কিছু ক্যামেরা ল্যাপটপ আইফোন মিনিমাম একটা নইলে স্যামসাং নইলে এসএলআর আর নিয়ে আসে কি শ্যাম্পু ফেস ওয়াশ চকলেট অনেক সাসপেন্স দেখে বাই করবো কি মানে এগুলো হয় ভাই চকলেট দিয়ে আমার ভাব নে সব তোর জন্য তোর জন্য আনছি শুধু অনেক খুশি হয় চকলেট চকলেট এই জন্য আত্মীয় স্বজন যারা হচ্ছে বিদেশ থেকে আসবে তাদেরকে খুশি করার সবচাইতে বিশেষ উপায় কি আসার সময় বলবে ইয়ে করে মাথা চুল পরে যেতেছে একটা মলম নেই দেখবি তোর এমন সাজেশন দিবে তোর এইটা লাগবে তোর জন্য এইটা আনতেছি দাঁড়া এই যে হ্যান্ড প্যান এই পাওয়া যায় সেই পাওয়া যায় যে ইলেকট্রনিক জিনিসের কথা বলবি ও হো এগুলো না অনেক দাম এই দেশে না অনেক দাম মানে এগুলো ওনাদের বিদেশে থাকাই উচিত মাঝে মাঝে এমন হবে যে তুই নিজে বলে দিবি যে আমি টাকা পাঠাচ্ছি আপনার জন্য কত টাকা আপনি বলেন আর পাঠাচ্ছি তারপরেও বলবে না না এই দেশ থেকে কিনো না বাংলাদেশই ভালো আমি আসছি কেনার জন্য আমি আসছি কেন মোবাইলটা নষ্ট হচ্ছে কেনার জন্য ভাই রে ভাই বাংলাদেশ এখানে অনেক খরচ চুল কাটি না আমেরিকা যারা থাকে তাদের সবচেয়ে প্রধান বুলি অনেক খরচ রে ডলারে চুল কাটতে হয় কাটি না $40 লাগে চুল কাটতে চিন্তা করে দেখছিস তুই $3,000 লাগতেছে চুল কাটতে কাটি না আমরা কথা বলতে তো অনেক সময় খরচ করে ফেলছি তাই অনেক সময় খরচ করে ফেলছি তো আমি ছোট করে ঘুরে আসি ঘুরে আসে এবার আমরা আরো অনেক সময় খরচ করার আছে আমাদের হাতে
Yes, chotta beje par chole ashlam Naat Boltu the two fun kings only on Capital FM 94.8. E-book e eto chala pure geche mone dukho na paile ekhon toke pura ashe pashe manushjon dukho dite ashbe bare bare hoy na dukho kore par apnar team hallo apnar jolteche na jolteche na e ki support eta hoyteche na kemon apnara আপনার কলেজ লাইফ কেমন ছিল? উনি তো অলরেডি এখনো কলেজেই আছে, ইন্টার ফার্স্ট ইয়ারে। তো ইন্টার ফার্স্ট ইয়ারে আমরা দুজন এখনো এই লাইফ টাইম কিভাবে বল তুইও? হ্যাঁ আমি ইন্টার যে এই কদিন আগে ভর্তি হবো। ভর্তি হয়ে যেতে তোর সাথে আমার দেখা হয় না কেন? মাঝে মাঝে আমরা দুজন দুই কলেজে, তো আমাদের দুই কলেজে যেন দেখা হয় না, আর আমাদের রাস্তাও আলাদা। তাহলে মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে, বন্ধুকে নিয়ে গেছে যে বন্ধু তুইও দেখবি ভাই মেয়েটা কেমন আসলে, আমার তো পছন্দ হয়েছে, ভালোই লাগছে, তুইও দেখ একটু। তো মেয়ে মেয়ে যখন ঘুমটা উঠাইছে তখন পাশের বন্ধুটা বন্ধুটাকে জিজ্ঞেস করতে, মেয়ে কেমন কেমন দেখতেছিস? আরে এই মেয়ে, এই মেয়ের তো আমি চিনি, আমরা একলগে কত শুয়ে থাকছি। কি করলি তুই কালকে আমার বিয়া? তুই এই মেয়ের লগে শুয়েছিলি? আমার নাম জেনে লাভ নাই, কলেজের সবাই আমার বোন মিলে ডাকে। আচ্ছা আপনি তাহলে সেই বল, মানে কি কলেজের সবাই আমার কাছে দুলাভাই করে ডাকে? তুমি বলতো তুমি স্কুলে কেন আসো? বলে শিখার জন্য আসি। অনেকদিন পর দুই লোকের দেখা হচ্ছে, কি রে দোস্ত কেমন আছিস, 50 বছর পর দেখা। আরে অনেক আলাপ আলোচনার পরে তাদের কথাবার্তা হইতেছে, তা তোমার তোর ছেলে মেয়ে কয়জন এখন? বলে আমার তিনটাই ছেলে। ও তারা কে কি করে? বলে একটা MBA করছে, আরেকটা BBA করছে, আরেকটা কি বলবো দোস্ত, আরেকটা আসলে চোর, চুরি করে খালি। এরকম ভদ্র ফ্যামিলিতে একজন MBA করা, একজন BBA করা, আরেকটা চোর, চোরটারে বাসার থেকে বাইর করে দিতেছিস না কেন? কি কমো দোস্ত, ওর টাকায় সংসার চলতেছে, ওর ইনকাম বেশি, বাকিগুলো ফলপ খাইছে। দাদিমা ওর নাম কি BBA? না রে, আমার মাইয়া যখন ইন্ডিয়া গেছিল BBA পড়তে, BBA সার্টিফিকেট আনতে গেছিল, তখন ওরে নিয়ে আসছে, BBA বলি। ও আচ্ছা, তোমার মেয়ে এখন কই? মালয়েশিয়া গেছে MBA আনতে। এরকম বুড়া দাদু একটা ইয়াং মেয়েকে বলতেছে, তোমার বয়সে অনেকেই তো বিয়ে করে ফেলছে, কাউকে তো আর অবিবাহিত দেখি না, তো তুমি কবে বিয়ে করতেছ? দাদু আপনার সমবয়সী অনেকেই তো মারা গেছে, আমি কি আপনারে কিছু বলছি? দাদুগুলো কিন্তু খুব দুষ্ট হয়। দাদু দেখবেন যে এক রাত্রেবেলা পুলিশ পুলিশ শুয়ে আছে, ঘুমাই আছে, এমন সময় চোর ঢুকছে, এরকম দাদু মাঝরাতে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা মহিলা হোস্টেলের সামনে দিয়ে যখন পাস করতেছিল, হোস্টেলের 4-5টা মেয়ে দাদুরে ধরছে, দাদু যা আছে বাইর কর। ওরে মা গো মা, আর সারা জীবন দেখছি পুরুষরা চিন্তাই করতে আসছে, এখন মহিলাটা চিন্তাই করতে, আমার কাছে কিছু নাই গো মা। এই দাদু মিথ্যা কথা কয়, দাদুরে ভালো করে সার্চ কর। তো 3-4টা মেয়ে মিলে দাদুরে সার্চ করতেছে, আর দাদু ইয়ে করে শব্দ করতেছে, 3-4টা মেয়ে সার্চ করার পরে বলতেছে, না আপা ইয়ে দাদুর আসলেই কিছু নাই। তো দাদু ধর মেয়া কিছু রাহেন না জান। তো দাদু যাওয়ার সময় কইতেছে, প্রত্যেক দিন যদি আমরা কয়েক 5 মিনিট সার্চ করো তাহলে সে 1 লেখা দিতে পারি। দাদুদের কাছে কিন্তু অনেক টাকা। হাজবেন্ড বলতেছে, কি ব্যাপার, রোজই তো মানে খেলা ফুটবল খেলি, হ্যাঁ প্রত্যেক দিন গোলে বল ঢুকাইতেছি, তাও তো কান্নাকাটি কিসের? সেইটাই তো বুঝি, হ্যাঁ সে তাতেই কি হয়ে গেল সব, খেলা তো একদিনও এক্সট্রা টাইমে গড়ায় না। তুমিনে মনে হয় আগে থেকে একটু শুকাই গেছো, কেন বউ বলতেছে? কেন তুমি কেমনে বুঝলো জানো? হ্যাঁ আমাকে শুকনো লাগতেছে। বলে না এই যে মনে করো ক্রিকেট খেলা দেখার সময় আগে যখন টিভির সামনে যে যাইতা এক ওভার পার হয়ে যেত, এখন 4 বলের মধ্যে তুমি পার হয়ে যাও, তুমি 2 বল শুকাই গেছো। দুই বল শুকাই গেছো। কি হইতেছে মানে এক
লোকের বউকে কিডন্যাপ করা হয়েছে। তো কিডন্যাপ করার পরে কিডন্যাপার ফোন করছে, ফোন করে বলতেছে টাকা পাঠা, নাহলে তোর বউরে কিন্তু জানে মারা ফেলামু। লোক কোনো জবাব দেয় না, ফোন রেখে দিছে। পরদিন কিডন্যাপার অবাক, কিরে শালা বউ অবাক, বউরে কিডন্যাপ করছে কিছু কয় না। পরদিন কিডন্যাপার আবার ফোন করছে, আবার ফোন করে বলতে জলদি টাকা পাঠা, নাহলে কিন্তু তোর বউরে আর পাবি না। এইবার সে আবার ফোন রেখে দিছে। কিডন্যাপার অবাক, কিরে ভাই কিছুই কয় না, ঘটনা কি? আবার ফোন দিছে পরের দিন, এইবার কিন্তু টাকা না পাঠাইলে শেষবারের মতো কইতাছি, বউ পিস পিস করে কাইটটা তোর বাসায় পার্সেল করে দিমু। আবার ফোন রেখে দিছে। পরদিন কিডন্যাপার ভাবতেছে আর হবে না আসলে, তা শেষে ফোন করে বলছে আজকের মধ্যে যদি টাকা না পাঠাস তোর বাড়িতে তোর বউরে সহি সালামতে পৌঁছে দিয়ে আসবো। লোক কইতেছে ভাই কয় টাকা লাগবো, তাড়াতাড়ি কো পাঠিয়ে দিতেছে। টাকা জানো মানে এই ভয় দেয় মানে এই কি মানে ভয় দেখলো খুব খারাপ। স্কুলে বাচ্চার যে আজকালকার বাচ্চারা এত এত বিদমাস বদমাস মানে বিটলা হয়েছে গাছের ইয়ে ব্ল্যাকবোর্ডে, হ্যাঁ ছোট্ট একটা চারা গাছ আছে। আচ্ছা ম্যাডাম ঢুকছে, ঢুকে বলে এই গাছ কে আসছে ব্ল্যাকবোর্ডে আসার আগে গাছ আঁকা। তো ম্যাডাম তারপরে পানি ভিজাইছে, ভিজে পানি দিয়ে পুরো বোর্ডটা পরিষ্কার করে বলছে এই আর একবার পরের দিন আসে দেখে ওই একটু বড় গাছ, একটু বড় গাছ কিরে কাল কাকতে না করো তোমরা আর একটু বড় গাছ আঁকছো। ম্যাডাম আবার পানি দিয়া মুচ্ছে বোর্ডটা। পরের দিন আসে দেখে আরও বড় গাছ, পরের দিন দেয় আরও বড় গাছ, বড় গাছ গাছ বড় গাছ আর থামাইতে পারতো না। একদিন বোর্ডের সমান গাছ হয়ে গেছে, ম্যাডাম এইবার ঠিক আছে। এরপর দিন কত বড় গাছ আছে আমি দেখুন। পরের দিন এসে নিচে লেখা উঠছে ম্যাডাম গাছ তো আমরা বড় করি নাই, গাছ আপনি বড় করছেন। তো ম্যাডাম মানে কি প্রতিদিন একটু একটু করে পানি দিয়ে গাছ বড় করছেন, আপনি পানি দিয়ে নামো স্প্রে গাছটা সেদিনই মারা যায়। আচ্ছা এটা সব জোকস হাসি হবে তা নেই, এটা একটা শিক্ষণীয় জোকস, শিক্ষণীয় জোকস। কিন্তু পানি দিয়ে গাছ বাঁচা, পানি দিয়ে যেমন এক মা তার আকাইম্মা ছেলেরে বলতেছে তোর কিন্তু একটা বাগান করা উচিত। ছেলে বলতেছে কেন আম্মা আমার বাগান করা উচিত কেন, জীবনে তো কিছুই করলি না, অন্তত তোর কার্বন ডাইঅক্সাইড গুলো নিয়ে কয়টা গাছ বাইচা থাকতো। তিন বন্ধুরা চাকরি দিছে, তিনটা এলো বদল বলদ, চাকরি দিছে, চাকরি দেওয়ার পর কাজ করবা, তিনজন কাজ ভাগ করে দিই, তুমি মাটি ঘুরবা আর তুমি ওই যে মাটি খোঁড়ার পর যে গর্ত হবে সেই গর্তের মধ্যে গাছ ঢুকাবা, আর তুমি ওই যে গাছ ঢুকানোর পরে মাটিটা আবার ভরাট করে দিবা, ঠিক আছে? তিন বন্ধুর কাজ, ঠিক আছে? পরের দিন দেখা যায় মালিক এসে একজন মাটি খুঁড়ে আরেকজন মাটি ভরে, একজন মাটি খুঁড়ে আরেকজন মাটি ভরে, কই এটা কি মাটি খুঁড়তো সর ভরতাছো কাহিনি কি? আর যে গাছ ভরে তার তো আজকে জ্বর, তাই বলতো আমরা কাজে ফাঁকি দিতে পারি না, তাই আমার খোঁড়ার টাইম খুঁড়তেছি আর ভরাটা ভরতাছে। গাছ লাগানোরটা আজকে আসে নাই, ওর আজকে জ্বর আজকে আসে। আপনি বিরতিতে যান, বিরতিতে যাই, অর্গানাইজার বলছে কিচ্ছু করার নেই কারণ এখান থেকে আবার বিদেশেও যেতে হবে আমাকে। হ্যাঁ প্লেন ভাড়া না দিলে পরে কি হুন্ডা নিয়ে যাবো? যাই হোক ব্রেক। ক্যাপিটাল এফএম, দ্য বিট গোজ অন, দ্য মেডি আনকাট। কে ভালো আছো বলতো? চিন্তার বিষয়। কিরকম? ছোট মাছ কে একটু বড় মাছ খেয়ে ফেলে। আচ্ছা একটু বড় মাছকে আরো বড় মাছ খেয়ে ফেলে, আরো বড় মাছকে আরো বড় মাছ খেয়ে ফেলে, এইভাবে অনেক বড় মাছ একটু বড় মাছকে খেয়ে ফেলে, এইভাবে অনেক অনেক বড় মাছ অনেক বড় মাছকে খেয়ে ফেলে। হ্যাঁ এইভাবে চলতেছে পৃথিবী। সমস্যাটা কোথায়? চিন্তা করতেছি কবে আমি আপনাকে খাবো, কারণ বল্টু ইজ বিগার দ্যান নাট। এইটা তো ফিস ফিস করে বলতে পারতি তুই, সবার সামনে এরকম করে বলার কি আছে? সবাই বলে না খেয়ে দেবো। হ্যাঁ আপনাকে আমি একদিন খেয়ে দেবো। আর কালকে রেড কার্ড নিয়ে কি বলতেছিলি তুই বাসায় রাত 3:30টার সময়? হ্যাঁ আমি রেড কার্ড নিয়ে কখন ভাই, আমি তখন ঘুমেছিলাম, কি বলছি? আচ্ছা তখন তুমি ঘুমে থাকো? আমি তখন ঘুমে থাকি, আমি ঘুমের মধ্যে কি বলেছি আমি বুঝি না, যে বাসায় মানে রেড কার্ড কি এইসব কে বলছে? কয়টায় কয়টায় বাসায় ঢুকছো কালকে? কালকে আমি মোটামুটি ভোর 4টায়, ভোর 4টায় বাসায় ঢুকছো? ভোর 4টায় কালকে বাসায় ঢুকেছি আমি। আচ্ছা ভোর 4টায় বাসায় ঢুকতে দেয় এখনো? আমার বউ আমাকে রেড বিয়ের অনেক বছর পরে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ গো তোমার কি মনে আছে বিয়ের দিন আমি কি রঙের শাড়ি পরছিলাম? বলে বিয়ের দিন তো ঠিক আছে, থাক তাহলে বলো তো বউ ভাতের দিন আমি কি রঙের শাড়ি পরছিলাম?
আরে দূর রেল লাইনে কেউ সুইসাইড করতে গেলে সে কি দেখে? সোনার বাংলা এক্সপ্রেস আসতেছে না মহানগর প্রভাতি? সে যে মরতেছে সেটাই খালি মনে করে, মানে দুই মাতাল মদ খেয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছে, মানে হাঁটতেছে তাদের তো মানে মাথায় কোনো সেন্সই নাই, তার কিসের উপর হাঁটতেছে, কেন হাঁটতেছে, কোথায় যেতেছে। মানে 10-15 মিনিট হাঁটার পরে বলতেছে, দোস্ত রে এই রাস্তাটা তো বিশাল লম্বা দেখা যায়। সঠিক বলছো, সঠিক, বিশাল লম্বা রাস্তা, তো আমরা কতদিন হাঁটে হেঁটে এই রাস্তা পাড়ি দিব দোস্ত, টেনশন করিস না। ওই দেখ সামনে, বলে হ্যাঁ দেখতেছি, এটা কি লিফটাই তো আছে, উঠতে ট্রেনকে দেখাই বলছে লিফট। এরকম এক বুড়া মহিলা, বুড়ি মহিলা ট্রেনে উঠছে, তো ট্রেনে উঠার বুড়া মহিলা, হ্যাঁ আসলে হইছে কি, আপনি টিকেটটা কাটছেন লোকাল ট্রেনের, উঠছেন সিটিং সার্ভিসে, ইংলিশ বুঝেন না বাংলায় কয়, আরে আপনার টিকেট হইলো আসতে গাড়ির, আপনি জোরে গাড়িতে উঠছেন কে? আমার লোকে বিতলামি করিস না, তোর আমাদের ফুলা আছে ঘরে এই দিন, মানে মানে বুড়া একটু বয়স্ক যাদের সাথে, তাদের সাথে কিন্তু কথা বলতে গেলে আপনাকে অনেক টাইম নিয়ে কথা বলতে হবে, বুঝছেন? কারণ আপনি যদি যান, যে যদি ভাবেন যে ওই দাদি বা দাদা বা তার ফ্রেন্ড আসছে, যাই দাদার সাথে হ্যালো হাই হ্যালো করে আসি, দাদা কেমন আছেন, আপনি আপনি মানে বলে না যে এক্সপেকটেশন আর রিয়েলিটি, হ্যাঁ আপনার এক্সপেকটেশন হবে, যাই বলবেন দাদু কেমন আছেন, দাদু ভালো আছি রে বাবা, ভালো শেষ, এইটুকু শেষ, আপনি চলে আসবেন, এটা এক্সপেকটেশন, রিয়েলিটি হলো কেমন আছো দাদু, ভালো আছি, তুই এমন নিছিস তোর বাপে গো, তোর মাই গো, তোর বাপে আগে এটা করতো জানো, সেদিনের ঘটনা কি হয়েছে, এইটা হয়েছে, আমি ছোটবেলায় এটা করতো, এই যে মনে করেন মিনিমাম হাতে এক ঘন্টা সময়, তারপরে হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে মানে কথায় কথায় কথা কইতে পারে না, হেঁচকি মারে এরকম খেচকি, তো দাদু কইলো যে হেঁচকি মারস, আর সে চল ডাক্তারখানে নিয়ে যাই, তো ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখা বলে ও কিছু একটা লুকাইতেছে, যার কারণে সে হেঁচকি মারতেছে। আচ্ছা, তো দাদু কি লুকাস আমারে বল, ওর কেনা কিছু না দাদু, না বল কি লুকাস, পরে দেখা যায় তার কাছে গোপন কিছু বই পাইছে, যেখানে মেয়েদের সুন্দর সুন্দর ছোট ছোট কাপড়ের ছবি আছে, পেয়েছে, বলে ও এটা করো, এটা তো তোমাকে থাকলে তোমাকে তো হেঁচকি উঠবে, দাও আমাকে দিয়ে দাও, দেখবা ঠিক হয়ে যাবে, দাদু তো নিয়ে নিছে ম্যাগাজিনটা, তো দুদিন পরে দেখা হয়েছে, নাতি বলতেছে দাদু একদম তুমি ঠিক বলছো, দেখো এখন আমাকে কোনো হেঁচকি নাই, আমি সুন্দরভাবে পরিষ্কার কথা বলতে পারি, দাদু থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, তো ওই ম্যাগাজিনটা লাগবে, কেন কই ফ্রেন্ড থেকে আনছি তো, তা ফেরত দিতে হবে, তো দাদু বলতেছে দেওয়া যাইব না রে, মানে যার কাছে থাকবে চেঞ্জ করে, দাদু হোক আর সাধু কেউ নয়, দাদু হোক আর নাতি কেউ নয় সাধু। এরকম এক লোক ট্রেনের ট্রেন চালানোর মানে ট্রেনের ড্রাইভারের চাকরি পাইছিল, তো ড্রাইভারের চাকরি পাওয়ার পরে তার জীবনে প্রথম যখন তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ঢাকা টু চিটাগাং যাবেন, তো সে জিজ্ঞেস করছে ঢাকা চিটাগাং যাইতে কতক্ষণ সময় লাগে, 8 ঘন্টার বেশি লাগবে না, আপনি ভালো মতো চালাইলে 8 ঘন্টায় পৌঁছে যাবেন, তো ওই ট্রেন যাইতে 24 ঘন্টা সময় লাগে, জিজ্ঞেস কর কেন, কেন সে প্রত্যেক স্টেশনে নাইমা নেমাজি গাইছে এই লাইন চিটাগাং যাইবো, তো কত সতর্ক, মানে মানে কোনো ভাবে যাতে অন্য কোন রাস্তায় না চলে যায়, সে বারবার জিজ্ঞেস করছে, বলতেছে যে ওই যে আপনি বলছেন না, বলছে কি ট্রেন ড্রাইভার মানে বুঝতেছেন এটা কোন স্টেশন এত কুয়াশা, তো ট্রেন যাইতে যেতে এক জায়গায় থামে, বলছে ভাই এটা কোন স্টেশন, যে আর জিজ্ঞেস, সে আরো মহাজ্ঞানী, সে মনে করেন 20 মিনিট ভাবছে, আইপাস আর দিতে বলে ভাই এটা রেল স্টেশন, মানে এরকম ভাবুক দরকার পাল্লায় পড়া কিন্তু খুবই, মানে মানে ট্রেন আমাদের দেশে জানি না কেমন, সৌদি আরবের কথা বলতেছি, সৌদি আরবে এক ট্রেন ট্রেন ধরবে, 9টা গাড়ি কাটছে, 9টা টিকিট কাটছে, তো আসছে আসতেছে 9টা 10 বেজে গেছে,
তো 10 বাজে গেছে আপা দেখে একটা ট্রেন যাইতাছে আর সে পিছনে দৌড়াইতাছে এই ভাই আমার নিয়াজান আমার 10 মিনিট লেট হয়ে গেছে ভাই আমার নিয়াজান নিয়ে প্ল্যাটফর্ম শেষ পথে গিয়ে হাল ছেড়ে দিছে এন্ড গেছে টিটির কাছে যে থাকে তথ্য কেন্দ্রে যে ভাই বসেন তখন তার বাংলাদেশের প্রতি বিশ্বাস ফিরে পাইছে নট আমাদের দেশে আরো লেট হয় আর বেশি লেট হয় এরকম এক লোক ইয়ে করবে গ্রামের বাড়ি যাবে আর কি তো নিজের বাড়ি থেকে গ্রামের বাড়ি যাবে তো রেল স্টেশনে যাওয়ার পরে দেখলো যে অনেকক্ষণ সময় আছে মনে হয় হ্যাঁ ট্রেন তো 9:15 ছাড়ার কথা 9:30 বাজে এখনো ছাড়ে নাই তার মানে আরো লেট হবে সে ট্রেন থেকে নাইমা ওই দোকানের দিকে যাইতেছে এমন সময় ট্রেন ছেড়ে দিছে চলতে শুরু করছে তার তো এখন দোকানে যাইতে হবে সে দৌড়ে গিয়ে দোকানে বলতেছে ভাই 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 তাড়াতাড়ি একটা ইন্দুর মারার কল দেন ট্রেন ধরতে হইব ভাই এত বড় ট্রেন ধরার কোনো কল নাই আমার কাছে ইন্দুর মারার কল দেন ট্রেন ধরবেন না ভাই পছন্দ আপনি অন্য কিছু নিয়ে যান ভালো যে ট্রেন লাইনে মরতে যাইব কই যাস আজকে আমার ট্রেন এপিসোড চলতেছে নাকি হ্যাঁ ট্রেন কোচিং টিকে এপিসোড সিটিং সার্ভিস চলতেছে কোচিং টিকে এপিসোড চলতেছে কাই জীবন আর রাখবো না এই একটা গ্রিল দাও এই জীবন আর রাখবো না দুইটা পরোটা দাও এই জীবন আর রাখবো না আজকে আত্মতা করবো লাচ্ছি দাও দুইটা হ্যাঁ প্যাকেট করো এটা রে এই জীবন আর রাখবো না সবাই বিরক্ত তো তুমি এই জীবন রাখবো না রেখে ওরা খাওয়ানো অর্ডার দিতেছো কাহিনি কি আজকে রেল লাইনের নিচে মাথা দিয়ে মারা যাবো সালাদ দো পারে না সুন্দর করে লবণ দিয়া আচ্ছা ঠিক আছে মরতে যাবেন যাবেন তুই খাবার নিয়ে কই যান মাথা খারাপ ট্রেনের অবস্থা সেই রেল লাইনে হয়ে থাকলাম ও হয়তো লেট করলো পর তো খিদেই মরে যাবো খাওয়ান লয়ে যেতেছি খিদে মরা যাবে না ট্রেনের তলে পরে মরবো সব হোটেল থেকে অর্ডার মর্ডার দিয়া আয়োজন করেছে মরবে কি দেয় মরণ যাবো না মানছে কইবো না খায় মর না খায় মর হবে না হবে না বড় লোকের ছেলে আমি সুসন্তান ট্রেনের নিচে মাথা দিয়েই মরবো গলায় ফাঁসি দিতে যাও সঙ্গে আর কি নিয়ে যাবে কাই না আর কি নে কই যান গলায় ফাঁসি দেবো বেটা বজস না গলায় ফাঁস দিবে না আর কি তুই যান গাছ তলে লটকাই দেবেন বেটা ফাজিল এই রাস্তা কত সাপ তোর জানা আছে হ্যাঁ সাপে কাটলে মানে কি করব সাপে সুবল খাই পড়ে গেছি এক মহিলা ওই যে সিলিং ফ্যানের মধ্যে শাড়ি পেঁচা গলায় দড়ি দিতে গেছে হ্যাঁ হ্যাঁ দড়ি তো না গলায় শাড়ি দিতে গেছে আর কি গলায় শাড়ি পেঁচা আত্মহত্যা করতে গেছে তো সিলিং ফ্যানের সাথে বাঁধছে শাড়ির সাথে যখন গলায় পেঁচ দিছে তখন মনে করছে পায়ের নিচের থেকে চেয়ার সরায় দেওয়ার সাথে সাথে সিলিং ফ্যান সহ ভাঙ্গে পড়ে গেছে নিচে কোশালা মোড়া হইলে না বাঁচতে পারবি না মরতে পারবি ঝুলে যাবে বাঁচা আর মরার মাঝখানে ঝুলিয়ে দেবে মানে যে মরার এর জামাই অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে ভাজা গলায় ফাঁসিয়ে দেবো আলমারি খুললে বইয়ের একটা ছাড়ি বাই করে সিলিং খেলে পেঁচায় গলার মধ্যে মানে পেঁচায় মানে সব সেট আপ হয়ে গেছে রেডি এখন খালি টুকু টুকুটা সরাই দিব আর শেষ আচ্ছা চিন্তা করলো সবাই দেখুক লাইভ দেখুক আমি মরতাছি নাহলে তো বিশ্বাস করবো না দেখ বুঝবো না আমি কত কষ্ট পেয়ে মরছি কইতাছি বউ গো পোলা গো আম্মা গো সবাই দেখো আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে চলে যাব তো বউ তো সবাই জানলা সামনে সবাই কান্দে মা কান্দা দা বাবা দা বাবা তুই যাইস রে বাবা তোর কথা সব মানে নেবো ছোট পোলা বাবা রে বউ কান্দা বউয়ের কান্দা দেখো সবচেয়ে সবাক হয়েছে যে মা কান্দাছে ঠিক আছে পোলা কান্দাছে ঠিক আছে বউ কান্দে কেরে অত খুশি হওয়ার কথা তুমি কান্দো করে তুমি ফাঁসি লই বললো আবার নতুন শাড়িটা লইছো গে আমার পুরান কি শাড়ি আসছিল না তুমি আমার নতুন শাড়ি পেঁচাইছো এরকম ফ্যানের সাথে দড়ি বেঁধে এক লোক আত্মহত্যা করার চেষ্টা করতেছে তো বউ দেখছে জানলা দিয়ে জানলা খোলা ছিল বউ দেখছে বউ দেখে ইয়ে করছে ফায়ার সার্ভিসে ফোন দিছে ফায়ার সার্ভিস ওরা আসছে এবং সাথে পুলিশ নিয়ে আসছে তা এখন ফায়ার সার্ভিসের তো কিছু করার নাই ফায়ার সার্ভিস পুলিশের অর্ডার দিছে এই লোকের বের করার ব্যবস্থা করেন পুলিশ জানলা দিয়ে গুলি ভিতরে ঢুকাইছে এই গলায় ফাঁসি দিয়ে মরার চেষ্টা করলে গুলি করে মেরে ফেলামু তাড়াতাড়ি বাইর হন মরবা কিন্তু শিওর এখন কোন ডাকা দিয়ে মরবা অপশন অপশন দিছে গলায় ফাঁসি তাড়াতাড়ি বাইর হ ফাঁসি দিয়ে মরার চেষ্টা করলে গুলি করুম না আমাদের এটা খুব ভালো যে মানে যে পুলিশ
আমাদের অনেক হেল্প করে অনেক রাস্তাঘাটে। তো ওই যে আপনার আপনি ওই যে ছোটবেলায় আপনার একটা জোক শুনছিলাম, সেটা এখন হঠাৎ মনে হয় যে কোথায় বিপদে বলো পুলিশের বলবা সেই জোক বলো। কেন কেন বলো লাগবে রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট সব জোক বলতে হয় না বলো, এটা রিকোয়েস্ট ভাই। হ্যাঁ সব সব জোক বলতে হয় না ওই ছেলে কি হয় না কি আছে হয়তো এটাও হয় অন আমি তোমাদের গুহাতে লেগে গেছে বর্তমান যুগের গুহাতে আর পা যাবে না ভাই। ডাইনোসররাও বলতো মাঝে মাঝে এখনো বলে, হট কিন্তু ডাইনোসর ভাষা বুঝতাম না দেখে নাইলে এখনো বলে ভাই। যেকোনো কুকুরের সামনে গিয়ে জোকটা বলে দেখেন ওই যে হাসতে ঘোরাঘুরি না খেয়েছে আপনার সামনে অস্থির জোক একটা কুত্তার হাসতে মেরে দিতেছে। সেই জোকটা শোনাবো আমি সবাইকে, এই জন্য আমি শোনাই দিলাম। এবং চাইনিজ ভাষাটা ভাষ্যকর যোগ পেয়েছে কিন্তু বুঝবেন না তো আপনারা, এই জন্য মোটামুটি আমি তো বলছি সবাইকে আইলেটিএস টফেল করার পর থেকে যে কোনো ভাষায় আমি যোগ বলতে পারি। আচ্ছা যে আমি কিছুদিন আগে ইতে নীরবে দুটো যোগ শুনেছি, নীরবে নীরব যোগ শুনেছি যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা নাট বল্টুর সাথে থাকবেন। টাটা ফ্রম বল্টু আজকের মতো।